ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যতদূর চোখ যায় জল আর জল, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের গাংদুয়া জলাধার। জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অপরূপ এই সৌন্দর্যের সাক্ষী হতে প্রতি বছর ভিড় করেন পর্যটকরা, কিন্তু জলাধার দেখতে যাওয়ার রাস্তা মোটেই সুগম নয়। জলাধারের ওপর সেতুর অবস্থা ভয়াবহ, ভেঙে পড়েছে গার্ড ওয়াল, সিমেন্টের চাঙর খসে বেরিয়ে পড়েছে লোহার রড, সেতুর গায়ে গজিয়েছে গাছ, যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা। 1978 সালে বাম আমলে গাংদুয়া জলাধারের ওপর এই সেতু তৈরি হয়, তারপর থেকে সংস্কার হয়নি বলে অভিযোগ। আশেপাশে প্রায় 10টি গ্রামের মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেচ দপ্তরের অধীন এই সেতু সংস্কারের জন্য প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। ব্রিজের অবস্থা খুবই খারাপ, সাইডে সকল স্থানে ফেটে গেছে, রড বেরিয়ে গেছে, বড় গাড়ি নিয়ে যাতায়াত করতে খুব ভয় লাগে আমাদের। আমাদের যে ওভারসিয়ার আছেন, ওভারসিয়ারকে জানানো হয়, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন দেওয়া হয়, হ্যান ত্যান বিভিন্ন কি করা হয়, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না আমাদের তো। এই প্রেক্ষিতে বিডিওকে নিয়ে সেতু পরিদর্শনের কথা জানিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। গ্রামবাসীরা আমাদেরকে জানায়, তারপরে আমরা প্রশাসনিক লেভেলে আমরা তদন্ত করে এসেছি, যত তাড়াতাড়ি পারি ও রিপেয়ারিং কাজে আমরা হাত লাগাবো। সেচ দপ্তরেরও আশ্বাস, দ্রুত শুরু হবে সংস্কারের কাজ। কাজ হয়েছে, আমাদের হেডওয়ার্সিটা নিয়েছে, হেডওয়ার্সিটা কাজটা করছে। এবারে এই জঙ্গল টঙ্গল সাফ হবে, বাড়িয়া গ্রাম থেকে একটা দরখাস্ত দিয়েছে, কালকে আমি গিয়েছিলাম। প্রশাসনের আশ্বাস পেলেও কবে সংস্কারের কাজ শুরু হবে তা নিয়ে সংশয়ে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এমন আশ্বাস আগেও মিলেছে। প্রসন্ন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।